কৈলাসহর শহর থেকে চার কিলোমিটার দূরে রয়েছে শতবর্ষ প্রাচীন রাংরুপ চা বাগান এক সময় বনেতি চা বাগান হিসাবেই পরিচিত ছিল এই চা বাগানটি বর্তমানে বাগান মালিকের অবহেলায় জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে রাংরুপ চা বাগানটি এই চা বাগানের শ্রমিকরা কাঁচা চা পাতা সংগ্রহ করে বহু কষ্টে নিজেদের অন্য সংস্থান করছেন ও চা বাগানের মধ্যে বসবাস এক হতদরিদ্র পরিবারের মা ও তিন সন্তান মিলে মোট চারজন সদস্য রয়েছে ওই পরিবারে কিন্তু পরিবারের যিনি জ্যেষ্ঠ ওনার দৃষ্টি শক্তি না থাকায় এ পরিবারে পনেরো বছরের এক কিশোরী চা বাগান থেকে পাতা সংগ্রহ করে কোনো রকমে সংসার চালাতে হয় কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে প্রায় মাসখানেক আগে গাছ থেকে পড়ে গিয়ে হাঁটুর উপরের অংশের হাড় ভেঙে যায় এই পরিবারেরই বছর বারোর এক কিশোর অমিত সবরের এই অবস্থায় অনুকটে জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল কিশোর অমিত সবরকে। সেখানে ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য ওই কিশোরকে আগরতলা নিয়ে যেতে বলেন কিন্তু বাগানের কাজ করে যা রোজগার হয় তা দিয়ে খাবার চালানোই মুশকিল হয়ে উঠছে দিন দিন গাঢ় হচ্ছে হাঁটুর ক্ষত স্বাস্থ্যের অধিকার হারিয়ে চা বাগিচা শ্রমিক পরিবারের এই অসুস্থ কিশোর যন্ত্রণায় কাঁতরাচ্ছে আর অসহায়ভাবে দিন কাটাচ্ছে তাই ভাই অমিতকে সুস্থ করে তুলতে রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট সজল চোখে আর্জি জানান বোন রুমা রাজ্যের মানব মুখ্যমন্ত্রী যদি এই পরিবারটির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে কিছুটা হলেও সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে পারবে এই পরিবারের লোকেরা রুমা রুমা তুমি কি করো বাগানে কাজ করো তোমার বয়স পনেরো না তোমার ভাই তো পা ভাঙছে কিছুদিন আগে আমরা দেখলাম একটু আগে তো কোনো চিকিৎসা করানো হয়েছে মানে টাকার লেগে তোমরা পারছ যাইতে তো তোমরা এখন কি চাও আমরা চাই যে যদি সাহায্য করে কেউ তো আমরা লয়ে যাব বাইরে নিয়ে আসে বা আর আর কি চাও কো আমরা চাই যে মুখ্যমন্ত্রী যদি আমাদের সাহায্য করে তো ভালো হবে আমার বাইটালে ডাক্ত দেখেন বাইরে ডাক্তার দেখাইতে পারবা সুস্থ হইব তোমরা ঘরে কয়জন আছো চারজন কে কে আমার ভাই আমার তুমি বড় বোন মানে তুমি মানে বাগানে কাজ করো ওইটার থেকে যে রোজগার হয় ওইটা দিয়ে সংসার চলে অপরদিকে বৃদ্ধাং গোষ্ঠের ছাপনা মেলায় রেশন কার্ড থাকা সত্ত্বেও রেশন তুলতে পারছে না পরিবারের লোকেরা পিওরো রিপোর্ট আর এনিওস